बंधुरा राधे राधे आज एक दुखेर घटना होइछे। आज आमादेर गैस ही शेष हो गेछे बंधुरा, ताई आमी गुबलु शोनार जोन्नो किछुई दुपुर वालार जोन्नो बानाते पारिनी। आर आमादेर जोन्नो किछु आमी गैस वालाके फोन करेछि, तारा बोलेछे आमी सप्लाई देबो सन्धे अब्दि। सन्धे अब्दि तो थाका जाय ना, गुबलु शोनार केउ दुपुर वाला किछु खेते दिते हबे, आमादेरकेउ किछु खेते हबे। ताई आमी भाबलाम आमी बाजार थेके दई आनि, आमी टक दई एनेछि। आमादेर एखाने मिष्टि दई पावा जाय ना, তাই আমি বললাম দই চিড়ে বানাবো। তো টক দই নিয়ে এসেছি, আইজো আমি টক দই নিয়ে এসেছি বন্ধুরা, টক দই নিয়ে এসেছি আর চিড়ে চিড়েটা আইজো। তো আমি বানাবো দই চিড়ে গুবলু সোনাদের জন্য, আর আপনারা আমার সঙ্গে থাকবেন। চলো তাহলে গুবলু সোনার জন্য টক দই বানানো যাক, সরি দই চিড়ে বানানো যাক। চলো তাহলে আমি এতে একটু চিড়ে নিয়ে নিয়েছি গুবলু সোনাদের জন্য। আর চিড়েটাকে আমি একটু ধুয়ে নেবো জল দিয়ে। চিড়েটা আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো চিড়েটা ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে টক দই নিয়ে নেব, চলো আপনাদের সাথে শেয়ার করি। আমি এই বাটিতে টক দই নিয়ে নিয়েছি, এবার এটা আমি চিনি অ্যাড করব যতটা মিষ্টি লাগবে। তো আমি চিনিও দিয়ে দিয়েছি গুবলু সোনাদের জন্য, এটা আবার মিক্স করে দেব মতো মতো। তাহলে আমি টক দই আর চিনির পর চিড়েটা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে চিড়ে, দই চিড়ে, তাতে আমি দিয়ে দেবো এবার তুলসী পাতা। এবার আমার গোপাল সোনারা খাবার আসনে বসে পড়ছে, আর আপনারা ততক্ষণ কী করবেন বলুন তো বন্ধুরা? লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দই চিড়ে আর জল, ঠান্ডায় গরমে দই চিড়ে খেতেও ভালোই লাগে। তো আমরা আমার গোপালুষণ আলোক দই ছিঁড়ে খান, ততক্ষণ বাই বন্ধুরা, রাধে রাধে।